আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের দোয়ায় আমি আল্লাহর রহমতে ভালো আছি। ভিউয়ার্স, আমি আপনাদের মাঝে অনেকগুলো রেসিপি শেয়ার করেছি, আপনারা যদি সেগুলো না দেখে থাকেন তাহলে অবশ্যই সেই রেসিপিগুলো দেখে নেবেন। আর ভিউয়ার্স, আমার রেসিপিগুলো ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না, এবং পাশে থাকা ছোট্ট বেল আইকনটি ক্লিক করে দিবেন। প্রতি সোমবার আর বুধবার আমি নতুন নতুন ভিডিও দেই দেখার জন্য। ভিউয়ার্স, আমি আবারও চলে আসলাম আপনাদের মাঝে শীতের লোভনীয় একটি খাবারের রেসিপি নিয়ে। আজকে রেসিপিটির নাম হচ্ছে হাঁসবুনা। আজকে হাঁসবুনাটা তৈরি করব, আপনারা দেখবেন গরম ভাতের সাথে ঝাল ঝাল হাঁসবুনা খেতে অনেক ভালো লাগবে। আমি বাটা মশলা দিয়ে আজকে হাঁসবুনাটা তৈরি করে দেখাবো কী কী উপকরণ লাগবে। চলুন এক ঝলকে দেখিয়ে দিই। আমি একটা হাঁস ভালো মতো করে ধুয়ে নিয়েছি, চামড়াটা ফেলে দিয়েছি। ভিউয়ার্স, চামড়া দিলে ভালো লাগে না, তাই ফেলে দিয়েছি। ফেলে দিয়ে ভালো মতো করে ধুয়ে একটু লেবুর রস দিয়ে মাখিয়ে রেখেছি, লেবুর রস আর লবণ দিয়ে একটু মাখিয়ে রেখেছি 10 মিনিট। তারপর নিয়েছি বাটা মশলা। এখানে বাটা মশলা বলতে সব কিছুই আছে, পেঁয়াজ আছে, কাঁচামরিচ আছে 2টা, শুকনা মরিচ আছে, তারপরে কাবাব চিনি আছে, স্টার মশলা আছে, বড় এলাচি আছে, ছোট এলাচি আছে, দারচিনি আছে, লং আছে, গোলমরিচের আছে, এগুলো সব কিছু একসাথে মিক্স করে নিয়েছি ভিউয়ার্স। আর নিয়েছি টক দই পরিমাণ মতো, সয়াবিন তেল নিয়েছি পরিমাণ মতো, পেঁয়াজ কুচি নিয়েছি পরিমাণ মতো, জিরে বাটা নিয়েছি পরিমাণ মতো, আর এখানে আদা রসুন বাটা এটা নিয়েছি পরিমাণ মতো, পেঁয়াজ বাটা নিয়েছি পরিমাণ মতো, লবণ নিয়েছি পরিমাণ মতো, আর হলুদের গুঁড়ো নিয়েছি ভিউয়ার্স। আর আমি যেগুলো বাটা মশলা বেটেছি ওখানে তেজপাতাও দিয়েছি ভিউয়ার্স, তেজপাতাটা আমি মিহি করে বেটে নিয়েছি, তাই বলে দিলাম ভিউয়ার্স। তো চলুন আমি হাঁসবুনাটা তৈরি করে দেখাই কিভাবে তৈরি করি। ভিউয়ার্স, আমি হাঁসবুনা তৈরি করতে চলে আসলাম। প্রথমে আমি ফ্রাই প্যান চুলার উপরে দিয়ে দিলাম, এখন আমি পরিমাণ মতো তেল অ্যাড করে দিব ভিউয়ার্স। তেলটা যার যার মতো দিবেন ভিউয়ার্স। তেলটা দিলাম, দিয়ে ভালো মতো করে নাড়াচাড়া দিব হালকা করে। তারপর যে পেঁয়াজ কুচি এটা দিয়ে দিলাম ভিউয়ার্স, পেঁয়াজ কুচিটা দিয়ে পেঁয়াজ বাটাটাও অ্যাড করে দিব। এটা হাঁসটা অনেক রকম রান্না করা যায়, আমি এরকম করে রান্না করছি, আপনারা আপনাদের মতো রান্না করেন, তারপর দেখবেন ভালো লাগলে লাইক কমেন্ট দিবেন। আমি তো বারবারে বলছি এক একজনের রান্না এক এক রকম, হাঁস আপনারা আপনাদের মতো রান্না করেন, আমি আমার মতো রান্না করি। আমি বাটা মশলা রান্না করে দেখাবো, ভালো লাগলে কমেন্ট করে জানাবেন। আর আমি একটু লবণ দিয়ে দিব, লবণটা দিয়ে 1 মিনিট ভালো মতো করে একটু নাড়াচাড়া দিব ভিউয়ার্স। ভিউয়ার্স, আমি ভালো মতো করে 1 মিনিট পেঁয়াজ আর পেঁয়াজ কুচি আর পেঁয়াজ বাটা দিয়ে লবণ দিয়ে ভালো মতো করে নাড়াচাড়া দিলাম তেলের উপরে। এখন আদা রসুন বাটাটা দিয়ে দিব ভিউয়ার্স, আর সেই যে মশলাটা বেটে নিয়েছি আমি এটাও দিয়ে দিলাম, এটা পানিতে ধুয়ে দিব ভিউয়ার্স। এখানে সব কিছু আছে। আরেকটা কথা বলে দিই ভিউয়ার্স, এখানে ধনেও আস্ত ধনেও আছে ভিউয়ার্স, ধনের কথা বলতে আমি ভুলে গিয়েছিলাম, তাই এখন বলে দিলাম। সব কিছু আস্ত নিয়ে আমি একসাথে মিক্স করে বেটে নিয়েছি। এখন আমি হলুদের গুঁড়া এটাও দিয়ে দিব, দিয়ে ভালো মতো করে একটু নাড়াচাড়া দিব ভিউয়ার্স, নাড়াচাড়া দিব। আর এখানে জিরে, কাঁচা জিরে বাটা এটাও দিয়ে দিলাম, দিয়ে একটু পানি অ্যাড করে দিব ভিউয়ার্স, অল্প একটু পানি দিব, দিয়ে 1 মিনিট ভালো মতো, 1 থেকে 2 মিনিট ভালো মতো করে কষিয়ে নিব ভিউয়ার্স। ভিউয়ার্স, বাটা মশলা দিয়ে হাঁস রান্না করলে অনেক ভালো লাগে ভিউয়ার্স। আমি ভালো মতো করে মশলাটা দিয়ে সবগুলো দিয়ে একটু পানি দিয়েছি, দেখুন তেলটা আলাদা হয়ে গিয়েছে, তার মানে আমার মশলাটা কষানো হয়ে গিয়েছে। এখন আমি মাংসটা, হাঁসের মাংসটা অ্যাড করে দিলাম, অনেক ভালো লাগবে রান্না করলে, বাটা মশলা রান্না একটা আলাদা গ্রান আসে ভিউয়ার্স। শুধু হলুদটা আমি আলাদা দিয়েছি, আর সব কিছু আমি একসাথে দিয়েছি, এখানে আস্ত কিছু দেইনি ভিউয়ার্স, সব কিছুই আমি বেটে দিয়েছি, এজন্যই বাটা মশলা রান্না। এটা
অনেক ভালো লাগবে, রান্না করে খাবেন। শীতের সময় এটা গরম ভাতের সাথে খাবেন, অনেক ভালো লাগবে। কিংবা রুটি বানাবেন, রুটি বানিয়েও খাবেন, ভালো লাগবে। আর ভালো লাগলে কমেন্ট করে জানাবেন। আমি 1 থেকে 2 মিনিট এখন ভালোমতো করে মাংসটাকে একটু কষাবো। ভিউয়ার্স, আমি ভালোমতো করে মশলাটার সাথে মাংসটা কষিয়ে নিলাম, নাড়াচাড়া দিয়ে 2 থেকে 3 মিনিট ভালোমতো করে নাড়াচাড়া দিয়েছি। ভিউয়ার্স, এখন একটু পানি অ্যাড করে দিব, আরও কষাতে হবে। এটা ভাত দিয়ে খেতে অনেক ভালো লাগবে, শীতের সময় এটা সবারই পছন্দের খাবার, একবার হলেও এটা রান্না করে খায় সবাই। তাই বলছি ভিউয়ার্স, হালকা হালকা ঠান্ডা এটা রান্না করবেন আর খাবেন, অনেক ভালো লাগবে। আমরা তো এভাবে করে খাই, কিন্তু বাটা মশলা দিয়ে খেলে অনেক ভালো লাগে। এখন আমি ঢেকে দিব, ঢেকে 15 মিনিট পরে আসবো। ভিউয়ার্স, 15 মিনিট পরে আমি আসবো। ভিউয়ার্স, আমি 15 মিনিট পরে চলে আসলাম আমার হাঁসটা দেখার জন্য। দেখুন, ভালোমতো করে কষানো হয়েছে। এখন আমি পানি দিয়ে দিব, তার আগে টক দইটা দিয়ে দিই। ভিউয়ার্স, টক দইটা দিয়ে দিলাম, দিয়ে একটু নাড়াচাড়া দিই। আর এখন আমি মাংসটা সিদ্ধ হওয়ার জন্য পানি অ্যাড করে দিব। পানিটা আপনারা বুঝে দিবেন, কারণ সব মাংস একরকম না, কোনোটা শক্ত থাকে, কোনোটা আবার নরম হয়ে যায়, তাই পানিটা বুঝে দিবেন। আমি পানিটার কথা বললাম না, আমি আমার অনুযায়ী পানি দিলাম। পানি দিয়ে পুরো 30 মিনিট পরে আমি আসবো। ভিউয়ার্স, আমি চুলা কমিয়ে যাব, 30 মিনিটের জন্য ঢেকে দিব, যদি লাগে মাঝে এসে আমি নাড়াচাড়া দিব। ভিউয়ার্স, ভিউয়ার্স, আমি 30 মিনিট পরে আসবো বলেছিলাম, আমি 35 মিনিট পরে চলে আসলাম। আমি মাঝে এসে নাড়া দিয়েছিলাম, আমার হয়ে গিয়েছে, আসবো না। বাটা মশলা একটা স্মেল এসেছে। ভিউয়ার্স, আপনারা অবশ্যই রেসিপিটা ট্রাই করবেন, ট্রাই করে আমাকে কমেন্ট বক্সে জানাবেন। আমার পরিপূর্ণভাবে হয়ে গিয়েছে, আসবো না। এখন আমি এরকমই ঝোল রাখবো। আমি এখন ঢেকে চুলাটা বন্ধ করে দিব, বন্ধ করে ঠিক 5 মিনিট পরে বেড়ে পরিবেশন করে আপনাদের দেখাবো। ভিউয়ার্স, রেডি হয়ে গেল আমার শীতের মৌসুমে ঝাল ঝাল হাসবো না। আপনারা অবশ্যই রেসিপিটা ট্রাই করবেন এবং আমাকে কমেন্ট করে জানাবেন। ভিউয়ার্স, আর রেসিপিটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। প্রতি সপ্তাহে 2টা করে ভিডিও দিই আমি আপনাদের জন্য, আপনারা অবশ্যই দেখবেন এবং আমার পাশে থাকবেন। ভিউয়ার্স, আপনারা সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। ভিউয়ার্স।